বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি হল একটি ঐতিহাসিক এবং ধর্মীয় পীঠস্থান। হিন্দু ধর্মের এই ধর্মীয় পীঠস্থানে সাড়ম্বরে পালিত হয় মহরম। গ্রামে বের হয় মহরমের মিছিল। মিছিলে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। জয়দেব মন্দিরের উল্টো দিকে পুলিশ ফাঁড়ির সামনের মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। নবী সাহেবের নাতি যে দৈহিত্র আজকের দিনে 10ই মহরম শহীদ হয়েছিলেন, সেই উপলক্ষে আমরা মহরমের 10 তারিখে এটা উদযাপন করি এবং আমরা গ্রামবাসী মিলে পরাঞ্চ গ্রামবাসী মিলে এটা রেলি বার করে তার উদ্দেশ্যে আমরা একটুকু লাঠি খেলা সব অনুষ্ঠান করি। মহরম উৎসব আমরা কিন্তু বাবা যখন বেঁচে ছিল বাবার পিঠেও চেপে আমরা এই মহরম দেখেছি, আর আজও আমরা বড় হয়েছি, আজও আমরা হিন্দু মুসলমান আমরা একসাথে এই মহরমকে আনন্দ আমরা পেয়েছি। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপস্থিত ছিলেন
ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত। আমাদের মহরম হোসেন হাসিন যা শহীদ হয়েছিল তার উপলক্ষে নিয়ে আমরা এই মহরম আমাদের কাছে প্রশাসন আজ যতদিন দিয়ে আমাদের চালু থেকে প্রশাসন যতদিন দিয়ে আমাদের কাছে যায় আলোচনা করে হ্যাঁ খুব আমাদের সহযোগিতা করে আমাদের কাছে হিন্দুরা ভাই ভাই হয়ে হায়া খাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র পাঠক। বাড়ি? ভুবনেশ্বর। আচ্ছা, মহরমটা আমরা সাধারণত ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, আমাদের বাপদাদুদের আমল থেকে ওই মুসলিম যারা বলে হিন্দু মুসলিম ব্যাপার আছে, আমাদের কিন্তু বাপদাদুর আমলে কিন্তু কুলসাঙাদি ব্যাপার হয়ে আছে। আমাদের কিন্তু এখানে জাতি ভেদাভেদ কোনো সিস্টেম নাই, কোনো কিছু নাই। আমাদের এখানে কিছু কিছু দুষ্কৃতি আছে ঝামেলা অশান্তি করার লেগে, সেটা কিন্তু হিন্দুরও ছেলে যায় মুসলিম ছেলে যায় যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো করা যায়। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।